চাকরি দেওয়ার নাম করে শিক্ষিত বেকার যুবকদের কাছ থেকে এক কোটিরও বেশি টাকা তোলার অভিযোগ উঠল ভাঙ্গরের এক শিক্ষকের বিরুদ্ধে। আমাদের 13 জনের থেকে মোট 84 লক্ষ ওই 90 লাখের মতো টাকা উনি নিয়েছেন। চাকরি তো হবে না, কমসে কম টাকাটা রিটার্ন হোক সেটাই চাই। আমরাও সব বেকার ছেলে, টাকাটা রিটার্ন যদি হয় তাহলে কোনো রকম ব্যবসা বাণিজ্য করে আমরা চালাতে পারব। অভিযোগের ভিত্তিতে আমরা যোগাযোগ করার চেষ্টা করি শিক্ষক নুরুদ্দিন বাবুর সঙ্গে। তিনি নিজে মুখেই স্বীকার করেন চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার কথা। শিক্ষক নিজেই জানান তিনি নিজেও প্রতারিত হয়েছেন আরামবাগের শিক্ষক শিশির দলুই এবং কোর্টের উকিল পরিচয় দেওয়া অর্ণব ব্যানার্জির কাছে। তবে তিনি প্রতারিত হয়েছেন নাকি অন্য কিছু, নাকি হেভিওয়েট নেতার সাথে কোনো যোগাযোগ আছেন নুরুদ্দিন বাবুর, এ বিষয়ে কথা বলার চেষ্টা করব স্কুল শিক্ষক নুরুদ্দিন বাবুর সঙ্গে। উপকার করার চেষ্টা করেছিলাম, আমি মোটামুটি তুলেছি। সেটা কত টাকা? সেটা মোটামুটি ওই 1 কোটি 15 লাখ এক পক্স আর কি। মোটামুটি কি প্রতিশ্রুতি দিয়েছিল? প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ওদেরকে চাকরি পাইয়ে দেবো, কিন্তু পরে যখন আমি দেখলাম পরে প্রতারিত হয়েছি এবং আমি সমস্ত যা কিছু তাদের টাকা দিয়েছি সব প্রমাণ আছে, যেটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। কিন্তু নিয়োগপত্র তো দিয়েছে দেখলাম যে পরীক্ষায় পাস করা, না সেরকম কোনো আমার হাত দিয়ে কোনো কারোরই যায়নি। ওদেরকে বিকাশ ভবন ইন্টারভিউর জন্য নিয়ে, হ্যাঁ সেটা গিয়েছিল সব টোটালটাই ফেক। মানে পরে জানতে পারলাম যে পুরো আমি চিটারে এতে পড়েছি। সেটা কবে জানতে পারলাম? সেটা জানতে পারলাম প্রায় ওদের টাকা দেওয়ার 1 বছর পরে আর কি। সেটা অনুমান আপনার ওই 16 সালের শেষের দিকে অথবা 17 সালের প্রথম দিকে। টাকাটা কিভাবে নিয়েছেন আর কিভাবে কাদেরকে দিয়েছেন? টাকা আমি নিয়েছি ধাপে ধাপে, টাকা ওরা দিয়েছে সেই সময় টাকা ধাপে ধাপে নিয়েছি এবং আমি যখন টাকা দিয়েছি শিশির কুমার দরুই বলে একজন মাস্টার আছে আরামবাগের চাঁদু হাই স্কুলের শিক্ষক, ওনাকে আমি 86 লক্ষ টাকা দিয়েছি এবং উনি ধাপে ধাপে টাকা নিয়েছে এবং তার প্রমাণও আমি আপনাদেরকে দিয়েছি। আর দেবনাথ বলে একজন আছে ওনাকে আমি মোটামুটি 25 থেকে 30 লাখ টাকা দিয়েছি টোটাল। শিশির বাবুর আগে আচ্ছা, তারপর দেবনাথের কাছে যখন দিয়েছেন এর সঙ্গে যোগাযোগ কি করে হলো? এর সাথে যোগাযোগ হলো হাইকোর্টের একটা উকিল অর্ণব ব্যানার্জি বলে একজন আছে, তিনি আমাকে যোগাযোগটা করিয়ে দেন যে আপনি প্রতারিত হয়েছেন, আসুন এই লোকটা ভালো কাজ করবে। শিশিরবাবু মাচার তাগিদে আমি সেখানে গেছিলাম। সেখানে গিয়েও দেখলাম ওই বারবার ওই ফেক জিনিস দিচ্ছে বলে প্রতারিত হয়েছি। তখন আস্তে আস্তে আমি উঠে চলে আসলাম, এসে আমার নিজের সর্বস্ব মান সম্মানের খাতিরে আমার নিজের সর্বস্ব যা আছে প্রতি মাসে তাদেরকে টাকা মিটিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত মিটিয়েছি প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা। আমি আমার সর্বস্ব জমি বিক্রি করে আমি দেওয়া শুরু, প্রতি মাসের 2 তারিখে টাকা দিতে হবে। সমস্যা হচ্ছে না, টাকা চাপ দিচ্ছে দিতে হবে। আমি তাদেরকে বললাম যে আমি তো ফেঁসে গেছি, ওরাও জানে, ওরাও টাকা দিয়ে এসছে নিজে, ওরাও আমার সাথে গিয়ে টাকা দিয়ে এসছে, শিশিরবাবুর কাছে দিয়ে এসছে, দেবনাথের কাছে দিয়ে এসছে, ওরাও জানে, ওরাও বুঝতে পেরেছে বলে আমাকে একটু সময় দিচ্ছে। আমি ওদের প্রত্যেকের বলেছি আমাকে 6টা মাস সময় দাও, আমি আমার তোমাদের টাকা সমস্ত যা কিছু আছে বিক্রি করে তোমার। উত্তর চব্বিশ পরগনার রাজারহাট থানা এলাকা থেকে প্রায় 20 জন মতন শিক্ষিত যুবককে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলেন। গ্রুপ ডি এবং প্রাইমারিতে নিয়োগের নাম করে মোট 1 কোটি 20 লক্ষ টাকার মতন তোলেন নুরুদ্দিন বাবু। রাজারহাট থানার মাঝি ভাঙ্গা প্রাইমারি স্কুলের শিক্ষক নুরুদ্দিন বৈদ্য। নুরুদ্দিন বাবু স্বীকার করেন টাকা নেওয়ার কথা। তিনি এও বলেন যে তিনি নিজেও প্রতারিত হয়েছেন আরামবাগের শিক্ষক শিশির দলুই ও কোর্টের উকিলের পরিচয় দেওয়া অর্ণব ব্যানার্জির কাছে। এদিকে উত্তর চব্বিশ পরগনার একাধিক মানুষ জনপ্রতারিত হয়। তারা নুরুদ্দিন বৈদ্যের কাছে টাকা ফেরত দাবি করেন। নুরুদ্দিন বৈদ্য বর্তমানে নিজের সম্পত্তি বিক্রি করে সেই টাকা পরিশোধ করছেন। প্রাইমারি ও গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে এইভাবে প্রায় 1 কোটি 20 লক্ষ টাকা তুলেছেন নিজেই স্বীকার করেন। এর পাশাপাশি তিনি জানান এই টাকা তুলে প্রথমে দেবনাথ নামে এক যুবককে তিনি দিয়েছেন, দেবনাথকে প্রায় 36 লক্ষ টাকার মতন দিয়েছেন বলে দাবি করেন। আমি সেটা বলতে পারবো না, যেটা কোনোদিন দেখিনি বলতে পারবো না। আমি অবশ্যই 6 মাসের মধ্যে টোটাল টাকা মিটিয়ে দেবো, কারণ একটা মান সম্মান আছে প্রত্যেকে, না এলাকায় থাকি আমি, আমি তো পরের উপকার করতে গিয়েই প্রতারিত হয়ে আজ এই বিপদের মধ্যে আছি। আমার নাম নুরুদ্দিন বৈদ্য।
2016 সালের শেষের দিকে তিনি জানতে পারেন দেবনাথের থেকে প্রতারিত হচ্ছেন, তারপরেই তিনি পিছিয়ে আসেন। বেশ কিছুদিন পর হাইকোর্টের উকিলের পরিচয় দিয়ে অর্ণব ব্যানার্জি নামের এক ব্যক্তি ফোন করেন। নুরুদ্দিন বাবু প্রতারিত হয়েছেন সেই কথা অর্ণব ব্যানার্জি জানান। তারপরেই অর্ণব ব্যানার্জি নুরুদ্দিন বাবুকে বলেন আরামবাগের এক স্কুল শিক্ষক শিশির কুমার দলুইয়ের সঙ্গে যোগাযোগ করতে, যারা প্রতারিত হয়েছে তাদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন শিশির বাবু। এরপর নুরুদ্দিন বৈদ্য শিশির বাবুর সঙ্গে যোগাযোগ করেন। শিশির বাবুকে প্রায় 86 লক্ষ টাকা দিয়েছেন নুরুদ্দিন বাবু। কিন্তু 2017 শেষের দিকে এসে তিনি বুঝতে পারেন আবারও তিনি প্রতারিত হয়েছেন। এরপর থেকেই তিনি টাকা দেওয়া বন্ধ করে টাকা ফেরতের কথা বলেন শিশির কুমার দলুইকে। কিন্তু তারপর থেকে শিশির কুমার দলুই আর নুরুদ্দিন বাবুর ফোন তুলছেন না। এদিকে উত্তর চব্বিশ পরগনার একাধিক মানুষজন প্রতারিত হয়। তারা নুরুদ্দিন বৈদ্যের কাছে টাকা ফেরতের দাবি করেন। নুরুদ্দিন বৈদ্য বর্তমানে নিজের সম্পত্তি বিক্রি করে সেই টাকা পরিশোধ করছেন। তবে কোনো হেভিওয়েট যোগ আছে কি না তা তদন্ত সাপেক্ষ। বর্তমানে চাকরি প্রার্থীরা নিজেদের টাকা ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে। ভাঙ্গর থেকে জাহাঙ্গীর হোসেন ও রাজারহাট থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট 7TV বাংলা। টাকাটা একটু বেশি লাগবে, 8 লাখ। তো আমরা কম বেশি সবাই শিক্ষিত ছেলে, আমরাও বেকার হয়ে আছি, চিন্তা করলাম যে যাক 8 লাখ টাকা যদি যায় চাকরিটা তো পাবো। আর এখন প্রাইমারি স্কুলে যাই হোক সব কিছুই ভালো, সম্মানের দিক থেকেও ঠিক আছে। আমি বুঝতে পারছিলাম যে এগুলো ফলস। তো যাই হোক তারপরেও উনি আমরা চাপাচাপি করতে, চাকরি তো দিতে পারছেন না, তো আমরা পয়সা রিটার্নের জন্য চাপাচাপি করি।